এর মধ্যে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির নির্বাচনী কার্যালয়ে হানা পুলিশে। ধূপগুড়িতে নির্বাচন চলাকালীনই বিজেপির নির্বাচন কার্যালয়ে হানা পুলিশের, ভোট চলছে সেখানে উপনির্বাচনের, তারই মধ্যে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পুলিশের হানা। অবৈধ কাজ চলছিল বলে দাবি পুলিশের। ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে যায় সেখানে বিশাল পুলিশ বাহিনী, এলাকার বাইরের দুই নেতার উপস্থিতি কার্যালয়ে, নেতারা অবৈধভাবে রয়েছেন দাবি পুলিশের। ধূপগুড়িতে সেখানে উপনির্বাচন চলছে, সেই উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে, তারই মধ্যে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হানা পুলিশের, অবৈধ কাজ চলছিল দাবি পুলিশের। ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশ যায় সেখানে, এলাকার বাইরে দুই নেতার উপস্থিতি রয়েছে কার্যালয়ে এমনই অভিযোগ, এবং অবৈধভাবে তারা রয়েছেন, অবৈধ কাজ চলছিল এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে। ধূপগুড়িতে সেখানে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, আর সেই ভোট গ্রহণের মাঝেই এই অভিযোগ উঠেছে যে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সেখানে অবৈধ কাজ চলছে, এবং সে কারণেই ধূপগুড়ি থানার আইসি নেতৃত্বে বাহিনী যায় সেখানে, এলাকার বাইরের দুই নেতার উপস্থিতি কার্যালয়ে, নেতারা অবৈধভাবে রয়েছেন বলে দাবি পুলিশের। বিজেপির নির্বাচন কার্যালয়ে হানা পুলিশের, অবৈধ কাজ চলছিল দাবি পুলিশের। ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে বাহিনী যায় সেখানে, এলাকার বাইরের দুই নেতার উপস্থিতি কার্যালয়ে, এবং ওই সমস্ত নেতারা অবৈধভাবে রয়েছেন বলেও দাবি পুলিশের। পুলিশ রয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধূপগুড়িতে সেখানে উপনির্বাচন চলছে, তারই মাঝে বিজেপির কার্যালয়ে, নির্বাচনী কার্যালয়ে অবৈধ কাজের অভিযোগ, এবং পুলিশ সেখানে যায়, ধূপগুড়ি থানা আইসির নেতৃত্বে বাহিনী যায় সেখানে। কৌস্তভ ভৌমিক রয়েছেন। কৌস্তভ, পুলিশের কাছে কি খবর আসে, কি চলছিল ওই বিজেপির নির্বাচনী কার্যালয়ে? দেখো ঋষিকেশ, যেটা খবর পুলিশের কাছে আসে যে ধূপগুড়ি নিত্যদীপাড়া এলাকায় একটি বেসরকারি ভবন, আর সেই বেসরকারি ভবনে বিজেপির তরফ থেকে নির্বাচনী কার্যালয় করা হয়েছিল। তবে যে নির্বাচন কমিশনের নিয়োগ রয়েছে যে বাইরের এলাকার কোনো জনপ্রতিনিধি বা বাইরের এলাকার কোনো নেতা নির্বাচন চলাকালীন সেই এলাকা যদি তিনি যদি ভোটার না হন তবে সেখানে থাকতে পারবেন না। আর সেই মতো কিন্তু পুলিশের কাছে খবর আসছে যে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী এবং ফালাকাটার বিধায়ক, যেটা আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, তারা ওই ভবনে রয়েছে। খবর পাওয়া মাত্রই ধূপগুড়ি থানার আইসি সুজয় চুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং তাদের কাছে জানতে চান যে তারা কেন রয়েছেন। তো প্রাথমিকভাবে বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে তারা ওই নির্বাচন পরিচালনার জন্য দলের তরফ থেকে তাদের সাথে রিক্রুট করা হয়েছে। তো এই ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে যে দলের তরফ থেকে রাজ্য স্তরে বা জেলা স্তরে কোনো নেতা কোনো নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে, দলের তরফ থেকে তাদেরকে চিঠি করা হয়, সেই চিঠি ডিএম অফিস পর্যন্ত যায়। তো ধূপগুড়ি থানার পুলিশের চিঠি দেখতে চায়, সে পারমিশন লেটার দেখতে চায়, প্রায় ঘন্টাখানেক পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকে, পরবর্তীতে চিঠি দেখানো হয়। তবে পুলিশ সূত্রে যেটা খবর, সেই চিঠি তৎক্ষণাৎ এসেছে সেটা কিন্তু বৈধ নয়। সেই চিঠি যদি বৈধ হতো তবে সেটা 48 ঘন্টার আগে ডিএম অফিস হয়ে আসতো। তো পুলিশের তরফ থেকে কিন্তু তৎক্ষণাৎ সেখানে পুলিশ সেখানে অ্যাক্টিভ হয়ে যায় এবং বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে ফালাকাটার যে বিধায়ক তাদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরবর্তীতে দেখা যায় বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী নিজের গাড়িতে করে বেরিয়ে যান এবং ফালাকাটা যিনি বিধায়ক রয়েছেন দীপক বর্মন তিনিও চলে যান। দীপক বাবু যাওয়ার আগে বলেন যে আমাদের কাছে বৈধ কাগজ ছিল, আমরা জানতাম না 48 ঘন্টার আগে এইভাবে কাগজের একটা অনুমতি নিতে হয়। তিনি বলেন যে আমি খাবার খেতে বাইরে যাচ্ছি, নির্বাচনের সময় পেরিয়ে গেলে ফের একবার ধূপগুড়িতে আসবো। তবে বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে যে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ধূপগুড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ কোন রকম কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, একদম পক্ষপাত ভাবে সে কাজ করা হচ্ছে, তৃণমূল নেতাদের ছাড় দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেছেন কোন নেতা এই এলাকায় নেই, তৃণমূল কংগ্রেসে ধূপগুড়ি বিধানসভা এলাকায় নেই। তোমাকে বলে রাখবো একটা খবর রয়েছে যে ধূপগুড়ি বিধানসভা এলাকার বাইরে মাদারিয়ার বিধানসভার গোয়ারকাটা এলাকায় তৃণমূলের নেতারা রয়েছেন এবং সেখান থেকে ভোট পরিচালনা করছে। তৃণমূল কংগ্রেস বলেছে যে বিজেপি জেলা সভাপতি এইভাবেই কিন্তু বাইক মোটর বাইকে চেপে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে, যে নির্বাচনের জন্য গণতন্ত্রের পক্ষে কোনোভাবেই সুস্থ পরিবেশ সৃষ্টি করার মতো নয়। আর এই কারণেই কিন্তু পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এইভাবে কিন্তু একটা চাপানোতর শুরু হয়েছে, এই মুহূর্তে সেই যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ে কিন্তু আর কোনো বাইরের নেতারা কিন্তু নেই। ঋষিকেশ ধন্যবাদ। কৌস্তভ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে। অবৈধ কাজ চলছিল দাবি পুলিশে, পুলিশ সেখানে যায়, ধূপগুড়ি থানার আইসি নেতৃত্বে বাহিনী যায় সেখানে, এবং বাইরের লোক ছিল এমনটাই কিন্তু অভিযোগ।